গুড মর্নিং এভরিওয়ান। সো আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন অবধি ফ্রেশও হয়নি। একটা কাকু এলো, মানে কাকুটা ছোটো থেকে আসছে, আমি যখন খুব ছোট তখন থেকে আসছে, এসে বলতো হ্যাঁ দিচ্ছি, তো বলতো 5 টাকা। তো আমার কি বলতো, এই কাকুটা সেই ছোটোবেলায় যখন আসতো কি বলতো, তোমার ছেলে এলে, মানে আমি যখন দুর্গাপুরে দেখতাম, কি বলতো, মানে এরকম বলতো 5 টাকা দেবে। এবার মার কাছে তো থাকতো না, তো মা বলতো ঠিক আছে আমার ছেলে আসুক 5 টাকা দেবো। আজকে কাকু এসে 5 টাকা দিলাম। আমি আমি যখনই দেখা হয় দিই আমি, কারণ আমি সিরিয়াসলি হেল্প করতে দান করতে খুব ভালোবাসি যে কোনো মানুষকে। তখন বলছে যে একটা ধুতি আছে দেবে, কারণ ধুতি তো নেই। তারপরে মাথায় এলো আমি তো কালী পুজোর সময় ধুতি পরেছিলাম, ওই ধুতিটা আছে, ঠিক আছে পরে এবার ওই পুজোয় আবার একটা নতুন নিয়ে নৌতি আছে, বাট বেজারা এটা পরে তো বাঁচতে পারবে। সো নতুন না দিতে পারলো, এটা জাস্ট আমি একবারই পড়েছিলাম পুজোর সময়, জানো বেশি বেশি তো পড়িনি, বাস একবার দিয়ে চলো ওটা দিয়ে দিন। কালী পুজো হয়তো, কালী পুজোতে ওই যেদিনকে পুজো হয় সেদিনকে পড়ে ওই পুজো দিতে গেছিলাম, তারপরে কেচে রেখে দিয়েছিলাম, একদম ভালো নতুন, ঠিক আছে আসবে আবার। এটাই হলো অ্যাকচুয়ালি ভালোবাসা, আর কিছুই না, স্পিরিট লাভ। আমি অলওয়েজ এটাই বলি, কি ভালোবাসা ছড়াও, একটা ছোট্ট জিনিস কাউকে দিলে, হেল্প করলে, 2 টাকা দিলে, 5 টাকা দিলে, এগুলো কোনো ম্যাটার করে না, জাস্ট হেল্প করো। আমি তো প্রচুর ভালোবাসি দান করতে, আমাকে মানে ভগবান এতটাই দেখ, আমি যেন আমার চোখের সামনে যে কটা মানুষ আসলে আমি যেন তাদের সবাইকে হেল্প করতে পারি, কাউকে যেন ফিরে না যেতে হয়, আমি শুধু এটাই চাই ভগবানের কাছে। সো এখন ফ্রেশ হতে হবে। আমি আর্লি মর্নিং ব্লগ করি না, বাট আমি ট্রাই করছি এবার থেকে ডেলি ব্লগ করার, মানে একদম ঘুম থেকে উঠেই ডেলি নিউ ব্লগ করার, সেটা হয়তো রাতে আমি ইয়ে করবো, বাট সেভাবে হচ্ছে না, কারণ অনেক ব্লগ পেন্ডিং হয়ে পড়ে থাকছে বা এডিটিং সব কিছু, বুঝতেই পারছো। তো একবার মনিটাইজ হয়ে গেলে আই থিঙ্ক এই যে চিন্তাটা বা এটা আমার কাছ থেকে অনেক দূর হবে, দেন আমি রেগুলারলি ব্লগ করতে পারবো, কোনো চাপ থাকবে না। মায়ের যেহেতু সুগার আছে, তাই মাকে সব সুগার লেসওয়ালা জিনিস খেতে দিতে হয়, মানে রুটি বাগেরা, ছাতু, ছাতুটাতে সুগার কম থাকে, মানে সুগার থাকে না, দ্যাটস ওয়াই এখন আর্লি মর্নিং এই কদিন ছাতুই দিচ্ছি। আমি খাচ্ছি, আমি অ্যাকচুয়ালি আমি এখনও ফ্রেশ হইনি, এখন বাজে সকাল 10:30, উঠতে অনেক বেশি লেট হয়ে গেছে, কারণ এডিটিং চলছিল একটা, রাত 3টা অবধি জেগে ছিলাম। তুমি একটু নাও, জানা তুমি নাও, না না না, নরমালি আমি চিনি ছাড়া খেতে পারি না, ছানা ফেলা, তো এই অল্প চিনি দিয়ে তারপরে খাবো, আমার আবার চিনি ছাড়া ভালো লাগে না, হালকা চিনি দিলে বেশি ভালো লাগে, কিন্তু মা বাচ্চারা চিনি খেতে পারে না, মায়ের সুগার আছে যেহেতু। মা লাস্ট কবে চা খেয়েছিলে? অনেকদিন আগে বলো, মানে অনেকদিন আগে লাস্ট, মানে এক দেড় মাস আগে চা দিয়েছিলাম আগে, সচরাচর আমার দিই না মিষ্টি জিনিস, বুঝতে পারছো মায়ের সুগার আছে। সুগার হলো এমন একটা রোগ, যদি কন্ট্রোল না থাকে অনেক কিছু প্রবলেম হতে পারে, আর সুগার মানে চিনি হচ্ছে সুগার পেশেন্টদের জন্য একদম বিষ এটা অ্যাকচুয়ালি। হ্যাঁ যদি হাই থাকে, আবার লো থাকলে কিন্তু এটাই হচ্ছে সব থেকে বড়ো মেডিসিন, তাই না? আর যদি লো থাকে তাহলে কি মিষ্টি জিনিস না পেলে আবার অনেক কিছু প্রবলেম হয়ে যেতে পারে। আমিও ছাতুই খাবো, কারণ এই ছাতু খেলে অনেক অনেকক্ষণ অবধি পেট ভারী থাকে, আর খুব ভালো খাবার যেটাতে পেটে কোনো প্রবলেমও হয় না। সিরিয়াসলি অসম টেস্ট লাগে, মানে হালকা চিনি দিলে, অনেকে আবার পেঁয়াজ দিয়ে খায়, লঙ্কা দেয় হালকা, তো আমার চিনিটাই বেশি আমি খাই, আমি পেঁয়াজ লঙ্কা দিই না। ছানা তো আমার অনেক বেশি ফেভারিট, কারণ আমার টাইটেল গোজ, বুঝতেই পারছো তো, মানে অ্যাকচুয়ালি আমাদেরকে গয়লা বলা হয়, তো আমরা গোয়ালা যেহেতু, তো ছোটোর থেকে আমি বেশিরভাগ মোষের দুধ খেয়ে বড় হয়েছি, মানে গরুর দুধ খেয়েছি অল্প, বাট মোষের দুধ বেশি খেয়েছি আমি, তো ছানা, তো ছানা দুধ এগুলো আমার ফেভারিট, অনেক ফেভারিট, মানে আমাকে যত দেবে আমি খেয়ে নেবো। কাঁচা দুধও খেতে ভালোবাসে, অনেকবার খেয়েছি, মানে এত ভালো লাগে।
কি করেছে বলো? তুমি তো এখন ভিডিও কলে আছো। সারাদিন আগে গরম করো, ফ্যানের হাওয়া ছাড়া থাকতে পারে না। তখন হবে ফুলকপি, অনেকদিন পরে করছি, সেই লাস্ট খেয়েছি শীতকালে। আর এটাকে পুরো সেদ্ধ না করলে গন্ধ যাবে না, কারণ এখন তো সিজনের এগুলো নয়। সিজনের হলে জিনিসটা স্মেল আসে না, বাট এটাতে এখন প্রচণ্ড বেশি স্মেল আসবে ভালো করে সেদ্ধ করে জলটা না ফেললে। আই থিঙ্ক তোমরা জানো যারা করে রান্না করো। আমার সবথেকে এটা ফেভারিট ড্রিঙ্ক, মানে সারাদিন আমি পাঁচ থেকে ছবার প্রায় এই নিউ পানি খেয়ে নিই, মানে লেবুর রস দিয়ে, একটু শরবত দিয়ে, একটু নুন দিয়ে, একটু চিনি দিয়ে। এটা আমার ফ্রিজে অনেক বেশি ফেভারিট লাগে, মানে এটা জাস্ট এই এক গ্লাস করে খাওয়ার পর মানে শরীরের মধ্যে এতটা বেশি এনার্জি আছে না। আর সবথেকে বড় কথা, এখন তো এগুলোতে লেবু খাওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এটাতে ভিটামিন সি আছে। সো আমাদের শরীরের জন্য বা আমাদের কী বলো ওটাকে ইমিউনিটি পাওয়ার সিস্টেমের জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো দ্যাটস ওয়াই, বাট আমার সি সি খেতে ভালো লাগে, ইমিউনিটি পাওয়ার বা ওইসব কিছু আমি জানি না। দেখতে পাচ্ছ আমার বাড়িতে সবসময় অনেক থাকে, এখন দেখতে পাচ্ছ তিনটে স্টকে রয়েছে, এটাও শেষ হয়ে যাবে দুদিনের মধ্যে। তো এই একটা ছোটো বাহন আছে, এটা আমার মায়ের বাহন, সবসময় মায়ের সাথেই থাকে। তো ভাইকে একটু দিয়ে দিই, বড়ো করে হয় ঘর নাহলে পড়ে যাবে কিন্তু। আরেকবার বেশি পাবি না, দুবারের বেশি হয়েছে। কেমন খেতে ভালো লাগে দাদা? এটা সিরিয়াসলি মানে এতটা বেশি এনার্জি দেয় না এটা খাওয়ার পরে। আমি তো সারাদিনে এটা অনেকবার খেয়ে থাকি, সিরিয়াসলি 5-6 বার তো খেয়েই নি নর্মালি। সুপার, জাস্ট মানে যতবার খাই একটা লেবুকে হাফ করি, ওই হাফ লেবুটা যতটা রস আছে জলে দিই, এক গ্লাস জলের থেকে একটু কম নিই, চিনি দিই, হালকা নুন দিই, মানে সুপার। ফুল এনার্জি চলে এলো মনে হচ্ছে। এবার তো রান্না করতে মজা লাগবে, কারণ এখনও রান্না কমপ্লিট হয়নি, এখন বাজে 12:30 বেজে গেছে। আমি অ্যাকচুয়ালি অনেক লেট করেই স্টার্ট করি রান্নাটা লাঞ্চের জন্য, এটা ফার্স্ট ভাত করিনি। অ্যাকচুয়ালি কী হয় মানে মায়ের যেহেতু সুগার আছে, আগে করতাম এরকম কি ডেলি, একটু ফ্যানটা অফ কর, সাউন্ড আসবে, অল্প ভাত দিতাম, একটু দুটো রুটি দিতাম। বাট এখন কী করি, সপ্তাহে 3 দিন রুটি খাই, মানে সারাদিন একদম, কারণ আমি রুটি বেশি ভালো লাগে, আমারও ভালো লাগে, মায়েরও ভালো লাগে। তো সপ্তাহে 3 দিন ধরে রুটি খাই, সোম বুধ শুক্র এরকম রুটি খাই নি, মঙ্গল বৃহস্পতি শনি, না মঙ্গল বৃহস্পতি শনি রুটি খাই, কারণ সেদিনকার আমি বড় ঠাকুরকে খুব বিশ্বাস করি, কারণ আমার শনিবারে জন্মবার। সো দ্যাটস ওয়াই আমি সেই বারটা নিরামিষ খাওয়ার চেষ্টা করি, বৃহস্পতিবারটাও খাই, মঙ্গলবারটাও খাই। সো আমি অ্যাকচুয়ালি একটু হলেও অ্যাস্ট্রোলজি বিলিভ করি সিরিয়াসলি, কারণ আমার সাথে এরকম অনেক ইনসিডেন্ট হয়েছে যেগুলো আমি আগে জেনে গেছি, অনেক আগে যে এগুলো হবে, দ্যাটস ওয়াই আমি করি। সো অ্যাস্ট্রোলজির ওপর বিশ্বাস করাটা ইম্পর্টেন্ট, বাট হ্যাঁ ডিপেন্ড করছে তুমি কোন পার্সনের কাছে গিয়ে এটা বিশ্বাসটা করছো। অনেকে আছে টাকা মারার জন্য এসব পড়ে বেড়ায়, বাট
রিয়েল একটা মানুষকে যদি তুমি তার কাছ থেকে অ্যাস্ট্রোলজি নিয়ে জানো বা তোমার ব্যাপারে জানো, তো অবশ্যই অনেক বেশি হেল্প হয় আমাদের জীবনে। এটা খুব সত্যি কথা, খাঁটি সত্যি কথা। তো কী হয়, মঙ্গল বৃহস্পতি শনি রুটি খাই সারাদিন, ব্রেকফাস্টের রুটি, লাঞ্চের রুটি, ডিনারের রুটি, আর সোম বুধ শুক্র রবি এসব দিনগুলোয় বাকি চার দিন ভাতটাই খেয়ে নিই। ভাত খেয়ে নিই কেমন, মানে ডিনারে রুটি খাই, দুপুরে বা দুপুরে শুধু ভাতটা খাই, আর সকালে ব্রেকফাস্টে তো কোনো দিন টোস্ট খেয়ে নিই, ডিমের টোস্ট খেয়ে নিই বা ছাতু খেয়ে নিই, মুড়ি খাই মাঝে মধ্যে, মা সুজি খাই, ডিপেন্ড করছে এটা কি ঘুম থেকে ওঠার পর কোনটা খেতে ইচ্ছা করছে, মুডস কোনটা আছে অ্যাকচুয়ালি, বা বাড়িতে কোনটা বেশি স্টক রয়েছে সেটাই খাওয়ার চেষ্টা করি অলওয়েজ। তো নর্মালি মায়ের সুগার থাকার জন্য আমি দিই না মাকে আলু, বাট যখনই আমি কোনো সবজি রান্না করি আলুটাকে একবার প্রেশার কুকারে ভালো করে সেদ্ধ করি, দেন আবার একটা কড়াই করে হালকা জল দিয়ে ওটাকে সেদ্ধ করে দুবার সেদ্ধ করার পর জলটা ফেলে তারপরে আমি মাকে মানে সবজিতে কোনো আলুটা দিই, তারপরে ওটা মা খায়। তারপর আমি নর্মালি দিই না, তখনটা আলু সেদ্ধ হচ্ছিলো, এটা কমপ্লিট জল দেওয়া হয়ে গেছে, ঢাকা দিয়ে দিলাম। রান্নার সব থেকে টাফ জিনিস হলো আমার কাছে ভাতের মার ঝরানো, তাই না? এটা নিয়ে ডেলি ঝামেলা হয়। এই ঢাকনাটা ভাতের হাড়ির যে মুখটা রয়েছে ওর থেকে অনেকটাই ছোট, তাই জন্য অনেক সময় পড়ে যায়। মায়ের সব থেকে ফেভারিট খাবার হলো উচ্ছে সেদ্ধ, এটা ডেলিই দিতে হয় সুগারের কারণে, সেদ্ধ করে পুরো জলটাও খেয়ে নেয় মা। সো এটার পরে রয়েছে, এটা রয়েছে তিল বা খসলা যেটা বলে, খসলা পেঁয়াজ দিয়ে হালকা, এটা ফুলকপির তরকারিটা। আর এটা রয়েছে টক দই, এটা স্যালাড, কারণ শসা উচ্ছে ডেলি দিই মাকে খাবারের সাথে। ফার্স্ট রয়েছে আমার এখানে যেটা রয়েছে গুগলি, রয়েছে দেখতে পাচ্ছ খসলা, ফুলকপি আর চাটনি। চাটনি আমি অ্যাকচুয়ালি খেতে খুব ভালোবাসি, এটা আমি ডেলি খাই। আর এটা রয়েছে দই, মায়ের যেহেতু সুগার আছে আমি ট্রাই করি বেশিরভাগ টক দইটাই আনার, কারণ মিষ্টি দই আনলে শুধু আমি খেতে পারবো, মা পারবে না, দ্যাটস ওয়াই আমি টক দই আনি। আর আমি থালার মধ্যে এইভাবে নিয়ে নেওয়ার কারণ হচ্ছে, মানে একটা থালাতেই সব সবজি নিয়ে নিয়েছি, এটার কারণ একটাই, কারণ মাকে ধোয়াধুয়ি করতে হয়, মানে বাসন টাসন মাকে ধুতে হয়, তো একটা থালার মধ্যে এতগুলো সবজি নিয়ে নেওয়ার কারণ একটাই কি আমি তো খাবো তো সব একসাথে, ঠিক আছে, মানে আগে পরে, তো বেকার আবার বাটি বাড়লে মাকে আরও এক্সট্রা দু তিনটে বাটি ধুতে হবে, দ্যাটস ওয়াই আমি থালাতে বেশিরভাগ সব সবজিটাই নিয়ে নিই। আর ওই দেখো ওকে দেখছো, ও খাবার নিয়ে এসে থাকতে পারে না, খাওয়া স্টার্ট করে দিল, তো বললাম না একটু দাঁড়া খেয়ে নিলি তো, দেখো খেয়ে নিল, ও আগে আগে খেয়ে নিল, আমরা এখনো কিচ্ছু খাইনি, ঠিক আছে খা খা খা। মোটুরাম মানে ও ওয়েট করতে পারে না, খাবার আনলে সবার আগেও খেয়ে না, আর ওই ঘরে খায় না, ও আমাদের সাথেই খায় এখানে। মা খেয়ে নাও, হ্যাঁ খেয়ে নাও, ফুলকপিটা কেমন হয়েছে বলো। আচ্ছা মা এখন খাওয়া স্টার্ট করছে, আমিও খেয়ে নিই, কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। মা এরকমই একটা জিনিস, যদি রান্নাটা বাজে হয় তাও বলবে ভালো হয়েছে, আমি জানি, কিন্তু অ্যাকচুয়াল টেস্ট আমি খেলে পাবো। কিন্তু হ্যাঁ আমি আগে ফার্স্ট মানে আমি এক বছর হয়ে গেল কুকিং করছি এখানে আসার পর, তো আগে আমি ভালো করে কুকিং করতে পারতাম না সত্যি কথা বলতে, বাট এখন অনেক শিখে গেছি, অনেক শিখে গেছি, মানে আগে যেটা পারতাম না তার থেকে মিনিমাম 70% তো ভালো করি, এটুকু কনফিডেন্স আছে কি 70%, কারণ দেখো যে কোনো কাজ তুমি করতে করতেই না এক্সপিরিয়েন্স হয়, তারপরেই না তুমি আরও বেটার করবে, যত বেশি করে ওটাকে নিয়ে কাজ করবে আরও বেটার করতে পারবে, রাইট? তো এরকমই হয়েছে আমার সাথে, সো এখন প্রচণ্ড খিদে পেয়েছে, জলদি করে খেয়ে নিই সবাই মিলে। সো ফাইনালি লাঞ্চ হলো, আর আমার একটা বদ অভ্যাস এটাই কি আমি ডেলি বিকাল 5:30-5:30 সময় স্নান করি, মানে এটা শীতকাল কি গ্রীষ্মকাল কি সবসময় আমি ওই 5:30-5:30 সময় স্নান করি, বাট আজকে জলদি করে নেবো। আর আজকে প্রচণ্ড গরম, বিলিভ মি এত টেম্পারেচার হাই, তোমাদেরকে বলে দিচ্ছি আজকে কত টেম্পারেচার রয়েছে আমাদের এখানে, 36 ডিগ্রি, ভাবতে পারছো তো, টোটাল 36 ডিগ্রি রয়েছে, মানে অনেক বেশি টেম্পারেচার রয়েছে, অনেক বেশি। আর আমাদের বাড়ি যেহেতু একতলা তাই ওই জন্য অনেক বেশি গরম হয়ে যায় একতলা ঘর,
আর মানে আজকে জলদি ওই জন্য স্নান করে নেবো, এখন একবার করবো, পরে সন্ধ্যাবেলা একবার করবো, বাট এখন তো করতেই হবে। আর এখন সাবমার্সিবল চালিয়ে স্নান করবো, আর সাবমার্সিবল জলটা অনেক বেশি ঠান্ডা, আর স্নান করার পর সিরিয়াসলি অনেক বেশি মানে রিল্যাক্স ফিল হয়। ভাই আমি দুজন মিলে করবো সেদিনকার মতো। কিসে স্নান করবি ভাই? সাবমার্সিবলে। সাবমার্সিবলে করবি তো? হুম। ওকে ভাই বলে দিয়েছে যখন, তাহলে সাবমার্সিবলেই করবো। তো এখন এই খাওয়া দাওয়া করলাম, একটু জাস্ট রেস্ট নিই, তারপরে যাবো সাবমার্সিবলে। তো এখন বাজে 10:05, দেখতেই পাচ্ছ অলরেডি অনেক রাত হয়ে গেছে, আর মাই ডিনার হয়ে গেছে। আজকে অ্যাকচুয়ালি কী হলো, আমি রুটি করতে পারিনি, কারণ এতটা বেশি গরম। সকালে তোমাদেরকে দেখালাম 36 ডিগ্রি ছিল, এখন তাও ওয়েদারটা একটু হলেও ঠান্ডা হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের একতলা বাড়ি, সো প্রচণ্ড বেশি গরম হয়ে যায়, আর দ্যাটস ওয়াই আমি এই জানলাগুলো খুলে রাখি। এখন দেখতে পাচ্ছ এই দুটো জানলা খুলে রেখে কী করি, এই রুমে এই ফ্যানটাকে লাগিয়ে দিই। এই ফ্যানটা কি করে, এই জানলাটা বন্ধ করে দিই, তো এই ফ্যানটা কি করে গোটা রুমের যে হাওয়াটা রয়েছে না, মানে টোটাল রুমের হাওয়াটা এই বের করে দেয়, মানে ভেন্টিলেটার টাইপের এই বের করে দেয়, আর ওই জানলা দিয়ে বাইরের হাওয়াটা ঢুকে। হ্যাঁ, দ্যাটস ওয়াই এই ফ্যানটা আমি চালিয়ে রাখি, মানে তারপরে একটু হলেও ঠান্ডা হয়, আদারওয়াইজ প্রচণ্ড গরম, প্রচণ্ড। তো ব্যাস এখন ডিনার করবো, আর আজকে আমার ডিনারের ফেভারিট ডিশ আমি করেছি, মানে আমি রুটি খাই রাতে বেশিরভাগ, মাও খাই আমিও খাই, বাট কী হয়েছে কি আজকে এতটা বেশি টেম্পারেচার হয় তোমরা তো জানো, দ্যাটস ওয়াই আমি আর কিছু করতে পারলাম না। সো ভাত ছিল সকালে, মাকে অল্প ভাত দিলাম আর ছাতু মাখা দিলাম, সো ভাত ছিল। আমি বললাম আমি ছাতু মাখা অ্যাকচুয়ালি খেতে পারি না, মানে এমনি জলের সাথে করে খেতে পারি লিকুইডের মতো, বাট এমনি নর্মালি ওই মেখে পেঁয়াজ লঙ্কা দিয়ে ওটা খেতে পারি না। দ্যাটস ওয়াই আমি কী করলাম, ভাতটাকে নিয়ে, ভাত নিয়ে, আলু নিয়ে, পেঁয়াজ নিয়ে, ডিম নিয়ে, সব ভেজে, যেটা ভাত ভাজা বলা হয় না, ওটা টোটালটা মিক্স করে দেন। দেখতেই পাচ্ছি এটা এখন তোমাদের সামনে, এটা খুব টেস্টি, আর এটা সিরিয়াসলি খেতে খুব সুন্দর লাগে। বাস আজকের ব্লগ এটাই ছিল, আর আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করেন। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ। বেশি লেট করুন, ডিনার করিনি, অলরেডি 10:00 পেরিয়ে গেছে। এখন আবার এডিটে বসবো আমি, কারণ কিছু ব্লগ আমার পেন্ডিং পড়ে আছে, ওগুলো এডিট করতে হবে। এডিট না করলে আমি ওটা পোকা, ওটা এডিট না করলে আমি ছাড়তেও পারছি না। সো টেক কেয়ার, বাই বাই।